بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد, সুপ্রিয় ইকরা বাংলা দর্শক শ্রোতা, শুরুতেই আমি নাজমুল হাসান স্বাগত জানাচ্ছি ইকরা বাংলা স্টুডিও থেকে লাইভ প্রচারিত কোরআন ও সুন্নাহের আলোকে ধারাবাহিক শিক্ষামূলক অনুষ্ঠান মাসনুন দোয়ায়। এই মুহূর্তে টিভি পর্দার সামনে যে বসে যারা আমাদের সাথে শরিক হয়েছেন, আপনাদের প্রত্যেকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতি সপ্তাহে আজও আমার ডান পাশে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মোরুখ দারুল ইলম লন্ডনের সম্মানিত ইমাম, ইকরা বাংলার নিয়মিত আলোচক হজরত মাওলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সাহেব। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ওনার কাছে ফিরে যাব, তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানে সর্বপ্রথম সম্মানিত অতিথি আমাদের সম্মুখে কয়েকটি মাসনুন দিয়ে দোয়া নিয়ে আলোচনা করেন, পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হয়। আজও সর্বপ্রথম সম্মানিত অতিথি আমাদের সম্মুখে দু একটি মাসনুন দিয়ে আলোচনা দোয়া নিয়ে আলোচনা করবেন, পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হবে। আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে এই অনুষ্ঠানকে এবং সুন্দর সার্থক করে তুলবেন। তো চলুন আমরা দেরি না করে চলে যাই সম্মানিত অতিথির কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, অনেক ব্যস্ততা সত্ত্বেও আমাদের সময় দিচ্ছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে এবং দর্শকদের পক্ষ থেকে। দর্শকদের অপেক্ষা আছেন যে আজ কি দোয়া হতে পারে। জাজাকাল্লাহ খাইরান মাওলানা নাজমুল হাসান সাহেব, আল্লাহ তাআলা আপনার সময় দেওয়াকে এবং আমাদের সবাইকে যেন কবুল করেন। আমরা প্রতি সপ্তাহে আজকেও আমাদের এই দুই তিনটি দোয়া নিয়ে আলোচনা করব। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, والصلاه والسلام على سيدنا النبي المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين, اما بعد. আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে বানিয়েছেন, আশরাফুল মখলুকাত হিসেবে বানিয়েছেন, এবং প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, খাতিমুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের উম্মতের মধ্যে সামিল করেছেন। আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আমরা আদায় করা দরকার। যদি আমরা শুক্রিয়া আদায় করি, আল্লাহ বলছেন তোমাদের নিয়ামতকে আমি বৃদ্ধি করে দিব। আমরা প্রথমেই প্রোগ্রামের শুরুতেই আমরা আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করছি, এবং তার সাথে সাথে আপনাদের শুক্রিয়া আদায় করছি যে হাদিসের মধ্যে আসে যারা মানুষের শুক্রিয়া আদায় করে না, তারা আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারে না। আপনারা আমাদের প্রোগ্রামকে দেখেন, আপনারা এই টাইমকে আপনাদের লাইফের মাঝে, আপনাদের এই গুরুত্বপূর্ণ টাইমকে, এই টাইমের জন্য, এই একটা দিন শিকার জন্য আপনারা এই সময়কে স্যাক্রিফাইস করছেন। আল্লাহ পাক যেন আপনাদের এই সময় দেওয়াকে যেন কবুল করেন। আজকে আমি প্রথমে আপনাদের সামনে দুই তিনটি দোয়া নিয়ে আলোচনা করব। এর আগে কোরআনে করিমের একটি আয়াত আপনাদেরকে বলে দেই, যে কোরআনে করিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি মহান চরিত্রের অধিকারী বানিয়েছি। ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম, ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান চরিত্রের অধিকারী। এরপরে আপনার অনেক হাদিস আছে, অনেক হাদিস আছে যে হাদিসের মধ্যে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বুইস্তু লি উতাম্মিমা মাকারিম আল আখলাক, যে আমাকে প্রেরণ করা হয়েছে যে আমিকে যেন সর্বোচ্চ আখলাক যেটা আছে, হ্যাঁ, এই আখলাককে আমি যেন পরিপূর্ণতা দান করি। এরপরে এই হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন মুমিন সে তার উত্তম চরিত্রের দ্বারা, উত্তম চরিত্রের দ্বারা সে কী করতে পারে, দারাজাত সাঈমুল কায়েম, একজন মানুষ রোজা রাখছে, একজন মানুষ রাত্রির বেলা রাত্রি জাগরণ করছে, সে নামাজ পড়ছে, তসবিহ আদায় করছে, এই মানুষের সমান সব, সে নামাজও নফল নামাজও পড়ছে না, সে কিয়ামুল লাইলও করছে না, কিন্তু সে হুসনে আখলাকের কারণে, উত্তম চরিত্রের কারণে সেই দরজা পেয়ে যাবে। তাহলে আজকে আমি যে কয়েকটা দোয়া নিয়ে আলোচনা করব, সেই দোয়াগুলো হলো কীভাবে আমরা উত্তম চরিত্র এবং গুণ লাভ করতে পারি। আজকে আমরা মুসলমান জাতি, কিন্তু আমরা আজকে এই আমরা মানুষদেরকে কী চরিত্র আমরা দেখাবো, আমাদেরকে মানুষ ওয়াচ করছে। আজকের দুনিয়া যেটা, এটা হাতের মুঠির ভিতরে, আপনি কী করছেন, হ্যাঁ, এটা মানুষে আপনাকে এই দেখতে পারবে। এখন আগে তো একটা আছে, আপনি একটা করছেন হয়তো আপনার পাশের ঘরের মানুষে জানে, এখন সারা দুনিয়ার মানুষে জানে আপনি কী করছেন, হ্যাঁ। এই জন্য উত্তম চরিত্র সম্পর্কে এবং উত্তম গুণ লাভের জন্য কী কী দোয়া আছে, কী কী দোয়া আছে, তিনটা দোয়া নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে আমি
প্রথমে এই দোয়াগুলো বলার আগে আমি কথাটা বলে দিলাম যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী চরিত্রের অধিকারী, শুধু চরিত্র উত্তম চরিত্র না মহান চরিত্রের অধিকারী বলা হয়েছে। এরপরে একটা হাদিসে বলে দিলাম, আর একটা হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইমানের দিক দিয়া পরিপূর্ণ মুমিন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, যে একজন মানুষ সে নফল নামাজ খুব বেশি পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন খতম করে, আপনার এই যে এরকম তসবিহ আদায় করে, আলহামদুলিল্লাহ এগুলো তো অনেক ভালো, কিন্তু তার আখলাক ভালো না। হ্যাঁ, তাইলে বোঝা গেল আল্লাহ রাসূল বলছেন যে সবচেয়ে পরিপূর্ণ মুমিন সে যার আহসানুহুম খুলুকান, যার সবচেয়ে উত্তম চরিত্র, যার আখলাক সবচেয়ে ভালো সেই সবচেয়ে উত্তম। হ্যাঁ, এরপরে আরেকটা জিনিস বলছেন, খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম, তোমাদের মধ্যে সর্বোচ্চ সর্বোত্তম মানুষ এ যে তার ওয়াইফের কাছে সর্বোত্তম। অর্থাৎ এটা একটা আমরা অনেক সময় কোনো ইউনিভার্সিটিতে যাওয়ার আগে বা কোনো জামিয়াতে যাওয়ার আগে বলা হয় যে তুমি তোমার একজন স্কলারের কাছ থেকে তুমি একটা কী নিয়ে আসো, এই আপনার তুমি তো একজন ভালো মানুষ, একটা সার্টিফিকেট নিয়ে আসো, হুসনে আখলাকের চরিত্রের উপরে একটা স্কিল নিয়ে আসো, একটা সার্টিফিকেট নিয়ে আসো। অনেক প্রতিষ্ঠান দেয়, অনেক মাদ্রাসার মুফতি সাহেব আপনার এটা লিখে দেয় যে আমি তাকে তার সম্পর্কে আমি যতটুকু দেখেছি সে উত্তম চরিত্রের অধিকারী। তো এটা অনেক বড় বড় জামিয়া আপনার বড় বড় জামিয়া যেগুলো আছে সেগুলো অ্যাকসেপ্ট করে যে একজন প্রখ্যাত একজন স্কলার বলছেন যে উনি কি যে উনি সে ভালো, তার চরিত্র উত্তম। ঠিক এইরকম যে আপনার চরিত্র সম্পর্কে আপনার ওয়াইফ যদি বলে তাইলে এটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। কেন? এটার কারণ হইল যে আপনাকে সে একজন মহিলা তার স্বামীকে সবচেয়ে বেশি ওয়াচ করছে। অনেক সময় দেখা যায় আমরা বাইরে গেলে ভালো ব্যবহার করি, মানুষের সাথে ভালো ব্যবহার করি, এগুলা লেভেল ঠিক রাখি, কিন্তু ভিতরে আসলে আমরা যত রকমের খারাপ ব্যবহার আছে, সবাই না, সবগুলো আমরা এখানেই দেখাই, এখানে আমরা এই খারাপ আচরণ করি, বাইরের মানুষ আর ভিতরের মানুষটা অনেক ডিফারেন্ট হয়ে যায় আমরা। অথচ এরকম তো হওয়ার কথা ছিল না, বরং সে ভিতরে আপনি তাদের যারা আপনার জন্য একটা মেয়ে আপনার জন্য তার মা বাবাকে কী করে আসছে, সে আপনার রেখে আসছে, তার আত্মীয় স্বজনকে রেখে আসছে আপনার জন্য, আপনি কিন্তু তার কাছে যান নাই, আপনি নিয়ে আসেন তাকে। হ্যাঁ, এখন আপনার ঘরে মেহমান, আপনার পরিবারে আপনার ঘরে মেহমান, আর আপনার মেহমানের সাথে খারাপ ব্যবহার করছেন, তার লাইফটা আপনার জন্য দিয়ে দিল। এর অপোজিটও আছে, কিন্তু অনেক মহিলাও কিন্তু স্বামীর সাথে খারাপ ব্যবহার করেন, এটাও দুঃখজনক, এটাও করা ঠিক হবে না। কেন? হাদিসের মধ্যে আছে যে যদি আপনার স্বামী যদি বলে যে সেই ওয়াইফ আপনার স্বামী যদি রাজি থাকে তাইলে ওয়াইফ জান্নাতি। তাইলে এই জন্য আমরা এই বিশেষ করে হাদিসের মধ্যে যেগুলো আমরা বললাম সে অনেক হাদিস আছে, এগুলা আমরা হয়তো সবগুলো বলতে পারবো না। একটা হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি জান্নাতের আউটসাইডে বা জান্নাতের একটু কী যেটা এই আপনার কী করবো একটা ঘর বানিয়ে রাখবো কাদের জন্য, যারা তার কিছু রাইট ছিল কিন্তু সে তার রাইটকে ছেড়ে দেয়, তার জন্য আমি কী হব যে জামিন হয়ে তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিব। এরপরে বলছেন জান্নাতের মাঝখানে একটা ঘর বানিয়ে দিব এই মানুষের জন্য, যে মানুষ সে কোনো সময় মিথ্যা কথা বলে না। এরপরে বলছেন আল্লাহ রাসূল বলছেন ওয়াবিবাইতিন ফি আআলাল জান্নাহ লিমান হাসানা খুল হাসা লিমান হাসানা খুলুকাহু রাওয়াহু আবু দাউদ, এবং জান্নাতের সর্বোচ্চ স্থানে আমি একটা ঘর বানিয়ে দেওয়ার আমি কী দিলাম, জামানত দিলাম, আমি গ্যারান্টি দিলাম কার জন্য, যে মানুষ তার চরিত্র উত্তম, তার চরিত্র উত্তম। এই জন্য আর একটা কোরআনে কারিমের অনেক আয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন যে মুত্তাকিনদের জন্য আল্লাহ তালা জান্নাত বানিয়েছেন। মুত্তাকিন কারা? যে বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দারাঈ ওয়াল-কাযিমিনা আল-গায়যা, গুস্বাকে কন্ট্রোল করে, এরপরে ওয়াল-আফিনা আনিন-নাস, মানুষদেরকে মাফ করে দেয়, এদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন। এরকম আপনার অনেক আয়াতের মধ্যে আসছে, যে আয়াতের মধ্যে আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে কি যেটা তুমি কি করবা না, যদি তোমার সাথে কোনো মানুষ খারাপ ব্যবহার করে তাহলে অতটুক বদলা নেওয়ার তোমার রাইট আছে, যতটুক সে তোমার সাথে উপর জুলুম করছে, ও জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ফামান আফা, যদি কেউ মাফ করে দেয়, ওয়া আসলাহা, আর যদি সে শুধু মাফ করে দেয় না এরকম না, বরং যে তার সাথে এরকম আবার
ভালো ব্যবহার শুরু করে দেয় এবং দুশ্মনী চলে যায় এবং তার সাথে ভালো সম্পর্ক করে দেয়। একটা আছে যে আপনি আমাকে কষ্ট দিচ্ছেন, আমি আপনাকে শুধু মাফ করে দিলাম, কিন্তু আপনার সাথে সম্পর্কটা নর্মাল করছি না। হ্যাঁ, এটা একটা, এটাও কিন্তু ভালো যে আপনাকে মাফ করে দিছে, আপনি আমাকে কষ্ট দিচ্ছেন, আপনাকে আমি মাফ করে দিচ্ছি। কিন্তু আপনাকে যদি আমি মাফ করার সাথে সাথে আপনার সাথে যদি আবার আমার সম্পর্কটাও যদি নর্মাল করে দেই, তাইলে এটা বলছেন ওয়াসলাহা, ফামান আফা ওয়াসলাহা ফাজরুহু আলাল্লাহ, আল্লাহ তাআলা তার জন্য বিশেষ আজর এবং প্রতিদান রেখেছেন। এরপর বলছেন যে ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা, রহমান আল্লাহ তাআলার বান্দা এই সমস্ত মানুষ যারা জমিনের মধ্যে বিনয়ের সাথে চলে, অহংকারী হয়ে চলে না। আল্লাহ তাআলা বলছেন লোকমান আলাইহিস সালাম সম্পর্কে, বলছেন তার ছেলেকে বলছেন যে হে ছেলে, হে ছেলে, হে আমার ছেলে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুমি অহং, তুমি মানুষের সাথে যেমন কথা বলবে, তোমার ফেস টু ফেস কথা বলবে, সামনাসামনি কথা বলবে, এরকম হয়ে যদি আপনার সাথে আমি কথা বলি এরকম হয়ে, তাহলে বোঝা গেল আমার মধ্যে অহংকার আছে। হ্যাঁ, অনেক মানুষ আছে বড় লোক যারা আপনার সাথে সামনাসামনি হয়তো কথা বলতে চায় না, এই জন্য বলছেন যে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আমরা দোয়াতে যাইতেই পারলাম না, একটু সংক্ষেপে যদি দোয়াগুলো বলে দিই, যে আজকের যে প্রথম দোয়া সেই দোয়াটি হলো যে উত্তম চরিত্র এবং গুণ লাভের জন্য কি কি দোয়া পড়তে পারি, উত্তম চরিত্র এবং গুণ লাভের জন্য কি কি দোয়া আমরা পড়তে পারবো। আজকের যে প্রথম দোয়া সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আমালি ওয়াল আহওয়াই ওয়াল আদওয়া। আমি আবারও বলছি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন মুনকারাতিল আখলাকি ওয়াল আমালি والأهوائي والأدواء اللهم إني أعوذ بك من منكرات الأخلاق والأعمال والأهواء والأدواء يكشط جدي بولي اللهم إني أعوذ بك من منكرات الأخلاق والأعمال والأهواء والأدواء এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল আমাদেরকে বলছেন যে তুমি বলো আল্লাহর কাছে, হে আল্লাহ আপনার কাছে আমি খারাপ চরিত্র, নম্বর ওয়ান খারাপ চরিত্র, এরপরে অন্যায় কাজ, খারাপ যেগুলো অন্যায় কাজ যেগুলো আছে এগুলো থেকে, এবং আমার কুপ্রবৃত্তি, এরপরে যে যত রকমের রোগ আছে এইগুলো থেকে আমি আপনার কাছে পানা চাই। চারটা জিনিস থেকে এখানে কি চাওয়া হয়েছে, পানা চাওয়া হয়েছে। এগুলা এই আপনার হাদিসের মধ্যে আসছে, যে দোয়াটা হাদিসের মধ্যে আসছে, এবং এই দোয়াটি আমরা এরকম বলবো যে হে আল্লাহ আমি আপনার কাছে খারাপ চরিত্র থেকে পানা চাই। আপনি বাংলায় বলতে পারেন, আমি হে আল্লাহ আমি আপনার কাছে খারাপ চরিত্র থেকে পানা চাই। এটার মানে কি, খারাপ চরিত্র থেকে পানা চাওয়া মানে হইল যে আল্লাহ তালা আপনাকে ভালো চরিত্র দিবেন, উত্তম চরিত্র আপনাকে দান করবেন। এরপরে যত রকমের অন্যায় কাজ আছে এগুলো থেকে আমরা পানা চাই, যত রকমের অন্যায় কাজ আছে এগুলো থেকে আমরা পানা চাই, যত রকমের কুপ্রবৃত্তি আছে এগুলো থেকে আমরা পানা চাই, যত রকমের রোগ ব্যাধি আছে, যত রকমের দুরারোগ্য আছে এই সবগুলো থেকে আমরা পানা চাই। তো এই এটা এই যে দোয়াটা আমি বললাম সেই দোয়াটি হলো আজকের প্রথম নম্বর দোয়া। এবং এটাও হাদিসের মধ্যে আন কুতবাত ইবনে মালিক, কুতবাত ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال كان النبي صلى الله عليه وسلم يقول النبي الكريم صلى الله عليه وسلم বলেন যে اللهم اني اعوذ بك من منكرات الاخلاق والاعمال এরপরে والاهواء এরপরে والادواء। এই যে হাদিসটা, এই হাদিসটা আসছে আপনার দুইটা রেওয়ায়ত আসছে, একটা রেওয়ায়ত আসছে তিরমিজির মধ্যে, আর একটা রেওয়ায়ত আসছে সহিহ আল জামিয়ের মধ্যে। আজকের যে সেকেন্ড দোয়া সেই দোয়াটি হলো আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আমাল ওয়া আহসানিল আখলাক ফাইন্নাহু লা ইয়াহদি লিসা ফাইন্নাহু লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আনতা ওয়াকিনি সাইয়াল আমালি ওয়া সাইয়াল আখলাক وَإِنَّهُ لَا يَقِي سَيِّئَهَا إِلَّا أَنْتَ। এটা আমি আবার বলছি যে আজকের যে সেকেন্ড দোয়া এটাও কিসের দোয়া, উত্তম চরিত্র এবং গুণ লাভের জন্য দোয়া। এই এই দোয়াটি আমরা যদি পড়ি ইনশাআল্লাহ আল্লাহর পাক আপনাকে আমাকে উত্তম চরিত্র এবং উত্তম গুণ দান করবেন। এটা কি, আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আমাল ওয়া আহসানিল আখলাক ফাইন্নাহু লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আনতা وقني سيء الأعمال وسيء الأخلاق فإنه لا يقي سيئها إلا أنت। أمي أبار بولتي اللهم اهدني لأحسن الأعمال وأحسن الأخلاق فإنه لا يهدي لأحسنها إلا أنت وقني سيء الأعمال وسيء الأخلاق فإنه لا يقي سيئها إلا أنت। যার অর্থ হলো
হে আল্লাহ আমাকে সর্বোত্তম কাজ এবং উন্নত চরিত্রের পথ দেখাও, এই পথকে দেখাবেন। হ্যাঁ হে আল্লাহ আপনি আমাকে সর্বোত্তম কাজ এবং উন্নত চরিত্র, সর্বোত্তম কাজ এবং উন্নত চরিত্রের পথ আপনি আমাকে দেখান। কাকে বলছি আমরা? আল্লাহকে। হে আল্লাহ আপনি আমাকে সর্বোত্তম কাজ ও উন্নত চরিত্রের পথ দেখাও, কেননা তুমি ছাড়া এ পথের সন্ধান অন্য কেউ দিতে পারে না। তুমি ছাড়া, হে আল্লাহ তুমি ছাড়া এই পথের সন্ধান অন্য কেউ দিতে পারে না। আর অন্যায় কাজ ও খারাপ চরিত্র থেকে আমাকে রক্ষা করো, অন্যায় কাজ থেকে রক্ষা করো এবং খারাপ কাজ থেকে আমাকে রক্ষা করো। এরপরে বলা হয় কেননা তুমি ছাড়া অন্য কেউ এ থেকে রক্ষা করতে পারবে না। আজকের শেষ দোয়া হইল এটা, আজকের তিন নম্বর দোয়া এবং সর্বশেষ দোয়া এটা হইল, যে এটা একবারে কমন দোয়া, এটা কমন দোয়া। আল্লাহুম্মা আহসানতা খালকি ফাহসিন খুলুকি, আল্লাহুম্মা আহসানতা খালকি ফাহসিন খুলুকি, আল্লাহুম্মা আহসানতা খালকি ফাহসিন খুলুকি। হে আল্লাহ তুমি আমার বডিকে, আমার দেহর অবয়বকে তুমি যেমন সুন্দর করেছো, তেমনি আমার চরিত্রকে সুন্দর করে দাও। বডি এবং আমার যে দেহ এটা হে আল্লাহ তুমি আমাকে যেভাবে সুন্দর করে দিয়েছ, সুন্দর করেছ, তেমনি আমার চরিত্রকে তুমি সুন্দর করে দাও। এই যে আজকের যে আমি দোয়াটা বললাম, সেকেন্ড দোয়া আমি যেটা বললাম সেই দোয়াটা, এটাও হাদিসের মধ্যে আসছে। আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বাল কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইফতাতাহা আস-সালাহ কাব্বারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় নামাজ শুরু করবার সময় প্রথমে তাকবীর বলতেন, সুম্মা ক্বালা, এরপরে বলতেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এরপরে বলতেন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন, এরপরে বলতেন আল্লাহুম্মা হদিনি, যেটা আমি বলছিলাম সেকেন্ড দোয়া, আল্লাহুম্মা হদিনি লিআহসানিল আ'মালি ওয়া আহসানিল আখলাকি লা ইয়াহদি লিআহসানিহা ইল্লা আনতা وقني سيء الاعمال وسيء الاخلاق لا يقي سيئها الا انت. এই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ প্রথমে তাকবীর বলার পরে পড়তেন, যদিও আমরা অন্য দোয়াটি পড়ি, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক اسمুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, ডিফারেন্ট ডিফারেন্ট দোয়া আসছে হাদিসের মধ্যে। তাইলে এই দোয়াটাও আমরা পাইলাম হাদিসের মধ্যে আসছে, এটাও আমরা চাইলে পড়তে পারি। আজকে যে সর্বশেষ দোয়া আমি যেটা বলছিলাম যে আল্লাহুম্মা আহসানতা খালকি ফাহসিন খুলুকি, এটাও হাদিসের মধ্যে আসছে। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা ইয়াকুলু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা আহসানতা খালকি ফাহসিন খুলুকি, এটাও হাদিসের কিতাব রাওয়াহু আহমদ। যে কিতাব আছে আমাদের লাইন অলরেডি কলা চলে এসেছে, আবার আপনার কাছে আসতেছি। প্রিয় আমরা আলোচনা শুনছিলাম, আর আলোচনা শুনবো তার আগে চলুন আমরা দেখি আমাদের সাথে কে শুরু করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি একটা ফোন করলাম, আমি অসুস্থ, আমার এক সাইড যে মুখর গেছে তুই কিছু বিষ্ট করলাম, আমি একটা দোয়া বা আমল আমাদের কইয়া দিবা। আর ইয়ে সব আমার দেশের মানুষ, আমি অত জোরে তাম যে আমার কইবা, আমার লাগি সরে দোয়া করতা। জি ইনশাআল্লাহ ঠিক আছে, আপনারা সাথে থাকুন ইনশাআল্লাহ, আমরা সবার লাগি দোয়া করব, আমরা চাই চাই লাগি জি ইনশাআল্লাহ, আমরা উপস্থিত সব রকম, আর আপনারা আমরা লাগি দোয়া করব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উনি আসলে অসুস্থ, মনে একটা সাইট মনের সমস্যা অবশ্য মত হয়ে গেছে, উনি দোয়া চাইছেন আমাদের কাছে। জি আল্লাহ রাব্বুল আলামিন যেন শেফায়ে কামিলা দান করেন, আর বিশেষ করে যদি আপনি পারেন সম্ভব হলে সূরা ফাতিহা সাতবার পরে আপনি পানির মধ্যে ফু দিবেন এবং পানিটা পান করবেন, ডেইলি এটা আমলটা করবেন। সূরা ফাতিহা সাতবার পরে, জি সূরা ফাতিহা সাতবার পরে আপনি কী করবেন, পানির মধ্যে দম করবেন এবং পানিটা পান করবেন। কেননা হাদিসের মধ্যে বলা হয়েছে সূরাতুল ফাতিহা সূরাতুশ শেফা, সূরাতুল ফাতিহা সূরাতুশ শেফা, এরপরে আপনি বেশি করে ইয়া সালামু ইয়া সালামু এটা পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই নামের বরকতে আল্লাহ তাআলা আপনাকে শেফা দান করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরা। জি মুতাসাব, আমরা তো আজকের যে নাম্বার তিন নাম্বার দোয়াতে ছিলাম। জি আমরা এই হাদিসের মধ্যে যেটা বললাম এইসব হাদিস থেকে এগুলো আমরা বলছি। আজকের যে তিনোটা দোয়াই হাদিসের মধ্যে আসছে, আজকের যে প্রথম দোয়াটা ছিল সেটা ছিল যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আ'মালি ওয়াল আহওয়াই ওয়াল আদওয়া, হে আল্লাহ আমি তোমার কাছে খারাপ চরিত্র থেকে পানা চাই। এগুলোর মাঝে প্রত্যেকটার ব্যাখ্যা আছে, মুনকারাতিল আখলাক, হ্যাঁ হে আল্লাহ আমি আপনার কাছে কে থেকে পানা চাই, মুনকারাতিল আখলাক থেকে পানা চাই, এটার মানে কি? ইয়া আল্লাহ আজিরনি মিনাল আখলাক সাইয়্যা, যত রকমের খারাপ চরিত্র আছে এগুলো থেকে আমরা পানা চাই। যেমন কি আছে, হাসাদ আছে, কাল হাক, হিংসা,
এগুলা এগুলা হইলো খারাপ খারাপ চরিত্র বুখল ওয়াল জুবন ওয়াস সুউল লিসান মিন আসসাব ওয়াস শাতম ওয়াল কযফ এগুলো যেগুলো আছে আপনার মানুষকে গালাগালি করা মানুষকে তোহমত দেওয়া এগুলো হলো খারাপ চরিত্রের কোয়ালিটি খারাপ চরিত্রের মানুষের পরিচয় হলো এটা তার মুখের মধ্যে গালি থাকবে মুখের মাঝে গালি থাকবে এটা কোন ভালো মানুষের কোনো এই পরিচয় না এটা হ্যাঁ এরপরে হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি কি করো মানুষকে গালি দিবে না গালি দিবে না এবং এইরকম বলছেন যে আল্লাহ রাসূল কোনোদিন কোনো মানুষকে গালি দেন নাই নর্মাল কোনো মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন কোনোদিন গালি দেন নাই কত কষ্ট মানুষ তাকে দিয়েছে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন তাকে গালি দেন নাই তাহলে এই কথাই বলছিলাম যে খারাপ যত চরিত্র আছে যেমন হিংসা আছে কৃপণতা আছে এরপরে গালাগালি আছে তোহমত দেওয়া আছে এরপরে মানুষকে হাত হাত তোলা আছে হাত দিয়ে কি করা মানুষকে অপহার করা এইরকম যেগুলো আছে এই সবগুলো এর ভিতরে আছে এগুলো থেকে আমরা পানা চাই এগুলো থেকে আমরা কি করি পানা চাই আর দুই নম্বর হইল খারাপ কাজ অন্যায় কাজ থেকে আমরা পানা চাই যেমন অন্যায় কাজ কি মানুষকে হত্যা করা এটা কবিরা গুনাহ এরপরে জিনা করা এগুলো কবিরা গুনাহ ড্রিঙ্কিং করা শরাব পান করা এটা কবিরা গুনাহ চুরি করা এরকম এই সমস্ত গুনাহ থেকে যত রকমের খারাপ বড় বড় কাজ আছে এগুলো থেকেও পানা চাই যে এরপরে ছোট ছোট যত গুনাহ যা আছে খারাপ কাজ আছে এগুলো থেকে আমরা পানা চাই এরপরে আল আহওয়া আহওয়া মানে হাওয়া থেকে তার বহু বচন হাওয়া মানে কি যত রকমের এই খারাপ চাহিদা আছে মনের মধ্যে প্রবৃত্তি আছে কুপ্রবৃত্তি আছে এগুলো থেকে আমরা পানা চাই এগুলো থেকে আমরা পানা চাই যেমন ধরেন মনে অনেক কিছুই চায় যেগুলা যেমন ধরেন মানুষের দিলের মধ্যে অনেক আকর্ষণ আছে নারীর একটা নারীর প্রতি মানুষের একটা আকর্ষণ আছে কিন্তু আল্লাহ আল্লাহ তাআলা বলছেন যে তুমি বৈধ পন্থায় তুমি কি করতে পারো এটাকে তুমি অবশ্যই এই তুমি কি করতে পারবো কিন্তু অবৈধ পন্থায় না এটাই আমাদের জন্য একটা টেস্ট একটা টেস্ট এই জন্য বলা হয় মনের চাহিদা আমাদের একজন বড় একজন শেখ মানে উনি বলেন যে দুনিয়ার যে আমাদের মনে এই যে আকর্ষণটা কীভাবে বলা হয় যে একজন মানুষ যদি দুনিয়ার সমস্ত সুন্দরী নারীদেরকে দেখে ফেলে দুনিয়ার সমস্ত সুন্দরী নারীকে দেখে ফেলে আর একজন নারীকে দেখে নাই এখন এই একজন নারীকে ও সে মনে চাইবে এটাও দেখে ফেলে এটাও কেন তার মনের চাহিদার শেষ নাই তার চাহিদার শেষ নাই যে বলা এটা কেন এটা হলো যে তার পেট বাড়ছে না যেরকম জাহান্নামের পেট বাড়বে না এরকম গুনার দ্বারা আমরা গুনার করছি কিন্তু গুনার দ্বারা আমাদের পেট বাড়ছে না এই জন্য বলা হয় আল্লাহওয়ালাদের সংস্রবে ছাড়া আল্লাহওয়ালাদের কাছে বা আল্লাহওয়ালাদের সাথে না থাকলে গুনা থেকে বাঁচা অনেক কঠিন হয়ে যায় এই জন্য আমরা বলছিলাম যত রকমের কুপ্রবৃত্তি আছে কি করা চোখের দ্বারা জবানের দ্বারা এরকম এই সমস্ত গুনা থেকে আমরা কি করতে হবে বাঁচতে হবে আপনাকে তো আমাদের হচ্ছে অনেক করার চলে এসেছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটু জোরে হোক আমরা আসলে ক্লিয়ার বুঝতে পারলাম না আল্লাহুম্মা জি আর কোন প্রশ্ন আছে আপনার জি মুফতি সাহেব উনি প্রশ্ন করেছেন একটি দোয়া বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি যে ওটার দোয়া যে অর্থটা জানতে চাইছেন জি সুন্দর একটি দোয়া বলেছেন এটা হাদিসের মধ্যে আসছে আবু দাউদ শরীফের মাঝে যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি এরপরে ওয়া মিন সাইয়্যিল আসকাম যে হে আল্লাহ আমি আপনার কাছে পানা চাই কিসের থেকে বারাস থেকে বারাস মানে স্কিনের বেমার জি হ্যাঁ বারাস এরপরে ওয়াল জুনুন মেন্টালি পাগল হওয়া থেকে ওয়াল জুজাম এরকম জুজাম মানে একটা এরকম একটা পচা বেমার বা শরীরের মধ্যে ফুরির মতো এরকম কিছু জিনিস জুজাম পচা বেমার যেগুলা এরপরে ওয়ামিন সাইয়্যিল আসকাম বারাস মানে হইল কি এই যে দল ফিস্তির মতো একটা কি বলে
সাদা হয়ে যাওয়া, স্কিনটা সাদা হয়ে যাওয়া, এটাকে বলে বারাস, মিনাল বারাস। ওরা জুনুন মানে পাগলামি, এরপরে জুজাম মানে হইলো গিয়ে স্কিনের মধ্যে অন্য একটা ব্যাপার, যেটা এটা স্কিনের সাথে জুজাম। এরপরে ওয়াসাইল আসকাম, অমিন সাইল আসকাম, এবং সমস্ত রোগ ব্যাধি থেকে, যত রকমের রোগ ব্যাধি আছে, যে যত রকমের কি আছে খারাপ ব্যাপার বা আছে, যত রকমের দুরারোগ্য আছে, এই সবগুলো থেকে আমরা পানা চাই। সুন্দর একটা দোয়া এটা আমরা বলতে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আর আজকে যে আমরা এই দোয়াটি বলছিলাম, সেই দোয়াটি প্রথমে আমরা বলছিলাম যে আজকের যে দোয়াটা প্রথম দোয়াটা ছিল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক, যে হে আল্লাহ আমি আপনার কাছে খারাপ চরিত্র থেকে পানা চাই। তাহলে খারাপ চরিত্র মানে আমি অলরেডি বলে দিয়েছি, যত রকমের খারাপ আছে, খারাপ এই আচরণ আছে, এগুলো থেকে আমরা পানা চাই। এরপরে যত রকমের খারাপ আমল আছে, এগুলো থেকে আমরা পানা চাই। যত রকমের মনের নাজাইজ খাইশাত আছে, জাইজ খাইশাত না, হ্যাঁ জাইজ খাইশাত নিষেধ না, মনের মধ্যে তো নাজাইজ খাইশাত আছে, কুপ্রবৃত্তি আছে, এগুলো থেকে আমরা পানা চাই, এবং সমস্ত দুরারোগ্য থেকে আমরা পানা চাই। জাযাকাল্লাহ মুফতি সাহেব, আমাদের একটু ব্রেকে যেতে হচ্ছে। প্রিয় ভাই বোনেরা, আমরা আলোচনা শুনছেন এবং আপনারা কল করতেছেন, আমরা আরও আলোচনা শুনবো এবং আপনাদের কাছে কল নেই। প্রিয় ভাই বোনেরা, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসুম দোয়ায়। বিরতির পূর্বে আমরা সম্মানিতদের কাছ থেকে অনেক আলোচনা শুনেছি, আপনারা প্রশ্ন করেছেন, আবার আলোচনা শুনবো। তবে তার আগে জানিয়ে দিই, আমাদের এই অনুষ্ঠানে আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন, টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা প্রশ্ন করতে পারবেন। তবে আপনাদের প্রশ্নগুলো হতে হবে মাসুম দোয়া কি গিয়ে, এদিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। আশা করি অনুষ্ঠান শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে এই অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলবেন। আমরা আবারও আপনাদের কাছে ফিরে চলে যাচ্ছি, আমাদের লাইনে কলার বিন্দু আছে, চলুন আমরা কলার কাছে চলে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দোয়া করবেন? জি হোকাছেন। আপনার দোয়াটা? জি আমি জানতে চাইলাম, লাস্ট উইক একটা দোয়া করেছিলাম, আল্লাহুম্মা ইন্নী আবদুকা ইবনু আমার থেকে, ও দোয়াটা এবার আমরা স্কিনও দিবেন, আমি অর্থাৎ শিখছি, বাট আমি মহিলা হলে কিলা পড়ে ইলাজ শিখছি না। কোন দোয়াটা হয়েছেন? আল্লাহুম্মা ইন্নী আবদুকা ইবনু আমাতিকা। জি আর কোনো প্রশ্ন আছে আপনার? না সিয়াতি বিয়াদিকা মা বিল ফিয়া হুকমুকা ওটা জি না আর কিছু না, ও দোয়াটা জানতাম, সুন্দর করে শিখতাম, কি সুন্দর নাই মনে হয় আমারটা। জি আমরা হয় বোন আমরা স্ক্রিনের মধ্যে দেখাইতে পারতাম না, এটা অনেক সময় আছে রেডি করা লাগে, হয় আপনি চাইলে একবার ফোরতে পারবা, যদি কোনো মিস্টেক হয় তা আমি আপনার কানেকশন করে দিতাম পারবো, একটু ক্লিয়ার করে একটু জোরে হোক। তা আপনি রেকর্ড করেন জানো, অসুবিধা নাই, বা আপনি ভালো করে শুনেন জানো আর কি, ইনশাআল্লাহ হই মনে ইনশাআল্লাহ। আমরা সাথে থাকুক, আপনার প্রশ্ন উত্তর হইবে। জাযাকাল্লাহু খাইরান। জি মুফতি সাহেব, উনি যে দোয়াটা বলেছেন, জি জি অনেক সুন্দর একটা দোয়া আমরা লাস্ট উইক এই এটা এই আপনার আলোচনা করছিলাম। জি এই দোয়াটাও হাদিসের মধ্যে আসছে, আমি প্রথমে বলি, এরপরে আপনার হয়তো কি বলবো আর কি, পরে এই এক দুইবার বলবো, আপনার ভালো করে শুনবেন ইনশাআল্লাহ। জি জি আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক ناصيتي بيدك مازن في حكمك مازن في حكمك عدل في قضاؤك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي. أمي أبارا بولي اللهم إني عبدك ابن عبدك ابن أمتك ناصيتي بيدك مازن في حكمك مازن في حكمك عدل في قضاؤك عدل في قضاؤك أسألك بكل اسم هو لك سميت به نفسك
أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي. এই যে দোয়াটা আমি বলছিলাম এটা যদি আপনি যদি মহিলা হন তাহলে আপনি বলবেন একটু ডিফারেন্টভাবে বলবেন, বলবেন আল্লাহ মিন আমাতুক আব্দুক, পুরুষরা বলবেন আল্লাহ মিন আব্দুক, হে আল্লাহ আমি তোমার তোমার গুলাম, আর যদি মহিলারা বলবেন কেমনে আল্লাহ মিন আমাতুক, হে আল্লাহ আমি তোমার বান্দি, আমি তোমার বান্দি. এরপরে বিন্তু বিন্তু আব্দিক, আপনি পুরুষরা বলবেন ইবনু আব্দিক আর মহিলারা বলবেন বিন্তু আব্দিক, তোমার গুলামের মেয়ে, তোমার গুলামের মেয়ে. এরপরে বলবেন কি ও বিন্তু উম্মিক, তোমার বান্দির মেয়ে, তোমার বান্দির মেয়ে. পুরুষরা বলবেন আমি আমি বলি একবার বলি পুরুষরা কীরকম বলবেন এটা বলবো প্রথমে, আল্লাহুম্মা ইন্নি আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক ناصيتي بيدك ماز في حكمك عدل في قضاؤك أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي. المهلة بولبن اللهم إني أمتك، اللهم إني أمتك ابن سوري ابن بلا جابنا بنت بلتو بي بطو بلتو بي اللهم إني أمتك إير بوري بنت عبدك بنت عبدك وبنت أمتك باقي كلها شب سيم تاك بإن شاء الله. جزاك الله مستر باشا كورا اپنا پرشن اتر پیچن. السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. بلا سن الحمد لله اپنا بلا سن. আমার দুইটা প্রশ্ন আছে যে আমি জানতাম যে নাকি যে ফজর নমাজ হয় আমার উইথে নমাজ শেষ হতে হতে কিন্তু রই 1 মিনিট রয়েছে ও ক্যালেন্ডারে ওর ফজর নমাজ স্টার্ট হয়েছে, আপনি একটু জোরে হোক আর একটু জোরে হোক, উইথে নমাজ আমার মানে ফজর নমাজের আগে উইথে নমাজ হতে হবে, উইথে নমাজ শেষ হতে হতে ক্যালেন্ডার ও ফজর ওর ওখতে ইয়া নাই গেছে মানে 1 মিনিট 1 মিনিট 2 মিনিট তো এলা হইলে আমার নমাজ হইব না, আমি আবার জি আর কোনো প্রশ্ন আছে আপনার? জি আর তো প্রশ্ন যে হলো যে রাত্রি এশার নামাজে নামে যে নামাজ পড়ে দিন খালকি না কোন না দুইটা দুই রাখার জন্য এই যদি এই দুই রাখার ও নামাজে পড়ে আমি লেটে তাজুদ ধরুন না পড়া বাদ দিয়া কি উত্রি নামাজে সব সময় পড়ে যদি তিলা নিরত কিতে এশার লাগানি লাগবো নি না কিলা হইতাম নিয়তটা আমার হইতাম এশার বাদে যে শূন্য দুই রাখার এটা হতে হইলো না খালকি না ফল থাকে ইভেন যদি আমি লেটে পড়ে পড়ে এশা লাগানি লাগবো নি না কিলা আমি করতাম লাগানি লাগবো নি যে নিহতের সময় এসায় করতাম নি. জি 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 আর কোনো প্রশ্ন আছে আপনার? ওকে ঠিক আছে আপনার সাথে থাকুক ইনশাল্লাহ আপনার উত্তর পাইবে ইনশাল্লাহ. জাজাকাল্লাহ খাইরান. জি মুফতি সাহেব উনি আসলে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তারপর আমরা যেটা বুঝতে পারছি যে ফজর নামাজের পূর্বে যদি উনি উতিরের নামাজ যেমন ফজর অক্ত আসার একটু পূর্বে যদি উনি উতির নামাজ আদায় করেন তাহলে ঠিক আছে কিনা, ওটাই উনি বুঝাতে চাইছেন. এরপরে বলছেন মনে হয় 1-2 মিনিট যদি আপনার দেখা গেছে যে ফজরের টাইম ঢুকে গেছে, হ্যাঁ বিতির পড়তে পড়তে উনি লেট লেট হয়ে গেছে আর দেখা গেছে যে বিতরের নামাজটা উনি টাইমের ভিতরে পড়তে পারেন নাই, টাইমের ভিতরে পড়লে তো ফাইন ছিল, জি জি টাইমের ভিতরে পড়লে তো আর একবারে কোনো সমস্যা নাই, কিন্তু যদি আপনার দেখা গেছে ফজরের নামাজের টাইম ঢুকে গেছে মানে এখন রাত্র শেষ তাহার যদি টাইম শেষ এখন যদি আপনার 1-2 মিনিট চলে যায় তাহলে তো এটা আপনার কজা হয়ে যাবে, আপনার নামাজটা আদায় হবে না, এটা নামাজের আপনার যে নামাজ যে টাইম মতো পড়া যে জরুরি ছিল আপনি এটা মিস করছেন, এখন যদি এটা বাই মিস্টেক হয় সতর্ক থাকার পরেও হয় এটা এটা আল্লাহ তাআলা মাফ করবে, আপনি এই কী করবেন আল্লাহ কাছে মাফি চাইবেন, আর ইচ্ছাকৃতভাবে করলে তো এটা তো আরও অনেক বড় গুণা, এই জন্য আমরা সতর্ক থাকবো যাতে ভিতরের নামাজটা যাতে টাইমের ভিতরে আমরা পড়ি. জি 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 যদি আপনার এই জন্য বলেন কিতাবের মধ্যে বলেন যদি আপনার দেখা যায় যে আপনার ভিতরের নামাজ মিস হয় না আপনার সবসময় আপনার পুরো অভ্যাস
তাইলে আপনি লাস্ট টাইমে পড়বেন আর যদি দেখা যায় আপনার হয়তো অনেক সময় মিস হয়ে যায় লেট হয়ে যায় তাইলে আপনার জন্য সেফ হইল যে আপনি প্রথমেই পড়বেন আপনি প্রথমেই পড়বেন এর পরে আল্লাহ তাআলা আপনি অবশ্যই আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন এটা মানে না যে ভিতরের নামাজের পরে আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন অবশ্যই পড়তে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু যদি আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে কোনো সমস্যা হয় না আপনি শেষ রাতে আপনি উঠেন আপনার অভ্যাস হয়ে গেছে তাহলে আপনার জন্য ভিতরের নামাজ লেটে পড়াটা উত্তম হবে আর যারা উঠতে পারেন না মিস করেন তাদের জন্য প্রথম দিকে পড়া উত্তম হবে কেন যদি আপনি মিস করেন তাহলে আপনি ওয়াজিবটা মিস করে দিলেন এটা তো নফল না জি জি ওনার একটা প্রশ্ন ছিল যে আসার পর যে দুই রাকাত নফল যে ওটার যে দুই রাকাত নফল নামাজ এটা পড়া নফল এই হালকি নফল বলা হয় এইটা বলা হয় যে রাকাতাইন খফিফাতাইন এটা একটা হাদিসের মধ্যে আছে যে ভিতরের নামাজের পরে দুই রাকাত অর্থাৎ কি নামাজ আপনি পড়বেন এটাও নফল নামাজ আপনি পড়বেন ইনশাআল্লাহ যদি পড়তে পারেন তাহলে সব হবে না পড়লে গুনাহ হবে না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সালাম আমার দুইটা প্রশ্ন আমি মাথা লইয়া নামাজ পড়তাম পারি না ওই পাঁচে জরুরি করে হাত নামাজ পড়তাম ওখান থামারে খোঁজা দেউকা আর একটা দোয়া মারে শিখাইয়া দেউকা মাথার দন্ত না কম তো দেয় একটু দোয়া শিখাইয়া দেউকা জি আর আপনার প্রশ্ন আর কোনো প্রশ্ন আছে জি না ওকে ঠিক আছে আপনার সাথে তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি মুফতি সাহেব ওনার আসলে বলতেছেন যে মাথার যন্ত্রণার জন্য নামাজ পড়তে খুব কষ্ট হয় ওনার মানে প্রয়োজনীয় যে নামাজগুলো এগুলো বলে দেওয়ার জন্য বলছেন আর কি আর একটা দোয়া বলে দেওয়ার জন্য ওনার মাথার যে সমস্যা এই জন্য আর কি জি আপনার এই যে কি যেটা জরুরি নামাজ যেটা এটা এর মধ্যে হইল আপনার ফরজ নামাজ যেগুলা এগুলো তো আপনার মাস্ট আপনি পড়তে হবে বেশক এগুলোর মধ্যে কোনো রকমের সান নাই মা ফরজ যেগুলো আছে এখন এই যেমন ধরেন ফরজ ফজরের দুই রাকাত ফরজ আছে জোহরের চার রাকাত ফরজ আছে আসরের চার রাকাত ফরজ আছে মগরিবের তিন রাকাত ফরজ আছে এরপরে এশার চার রাকাত ফরজ আছে যে বলা হয় পুরা লাইফ যদি একজন মানুষের নফল পড়ে এসব যদি একটা পাল্লায় রাখা হয় আর একটা ফরজ যদি একটা পাল্লায় রাখা হয় এই ফরজের দাম বেশি এটা বুঝতে পারলেন এরপরে আমরা ভিতরের নামাজ পড়বো এটা মিস করবো না এটা যেহেতু ওয়াজিব ফরজের পরের ক্যাটাগরি হলো ওয়াজিব এটা এটাকে আমরা মিস করবো না এটা আমরা পড়বো এরপরে আসছে সুন্নতের মধ্যে দুইটা ক্যাটাগরি আছে একটা হলো সুন্নতে মুয়াক্কাদা এটা সুন্নতে গৈরে মুয়াক্কাদা সত্যিই যদি আপনি অসুস্থ হন তাইলে তো আপনি দেখা গেল আপনি সুন্নতে মুয়াক্কাদা যেগুলো আছে এগুলো পড়ে নেবেন সুন্নতে মুয়াক্কাদাকে মিস করবেন না যেমন ফজরের আগের দুই রাকাত সুন্নত আছে জোহরের আগের চার রাকাত সুন্নত আছে জোহরের পরের দুই রাকাত সুন্নত আছে মগরিবের পরের দুই রাকাত সুন্নত আছে এশার পরের দুই রাকাত সুন্নত আছে এগুলো পড়া সুন্নতে মুয়াক্কাদা আর কিছু আছে সুন্নতে গৈরে মুয়াক্কাদা যেমন এই আপনার আসরের আগের চার রাকাত সুন্নাত এটা সুন্নতে গৈরে মুয়াক্কাদা এশার আগের চার রাকাত সুন্নাত এটা সুন্নতে গৈরে মুয়াক্কাদা এই দুইটি সুন্নাত সুন্নতে গৈরে মুয়াক্কাদা পড়লে সব হবে কিন্তু না পড়লে গুনাহ হবে না কিন্তু আমি আগের যে সুন্নাতগুলো বললাম এগুলা যদি আপনি পড়েন না তাহলে গুনাহ হবে কিন্তু ফরজ সারলে যেরকম গুনাহ এরকম হবে না ফরজ তো একবারে হাই লেভেলের আপনার পানিশমেন্ট দেওয়া হবে আর সুন্নতের ক্যাটাগরিটা ফরজ থেকে এটা নিচে কিন্তু সুন্নতে মুয়াক্কাদাকে মিস করলে এটা কি হবে আপনার গুনাহ হবে যেমন ফজরের দুই রাকাত সুন্নত যদি মিস করে গুনাহ হবে জোহরের আগের চার রাকাত সুন্নত জোহরের পরের দুই রাকাত সুন্নত মগরিবের পরের দুই রাকাত সুন্নত এশার পরের দুই রাকাত সুন্নত আর যেটা বললাম এগুলো আপনি পড়বেন ইনশাআল্লাহ এগুলো পড়বেন আর যদি আপনি দেখা যায় এই সুন্নতে গৈরে মুয়াক্কাদা আছে যে আছে যদি আপনি দেখা যায় সত্যি দাঁড়াইয়া পড়তে পারছেন না তাইলে আপনি আপনি তো বসে পড়তে পারবেন এটা কোনো সমস্যা নাই কিন্তু ইচ্ছে দেখা গেছে আপনি হালকা কিছু সমস্যা আছে আপনি পারবেন তাইলে আপনি দাঁড়াইয়ে পড়বেন কিন্তু মনে করুন যদি যে আপনার না দাঁড়াইয়ে পারছেন না তাহলে তো আপনার জন্য সুযোগ আছে বসে পড়ার হ্যাঁ অথবা এরকম বসে পড়তে না পারলে আপনি এরকম ধারাবাহিকভাবে কিছু কি সিস্টেম আছে কিন্তু নামাজকে মিস করা যাবে না নামাজকে যে যেভাবে পারে তোমার তৌফিক অনুযায়ী তোমার শক্তি অনুযায়ী তুমি পড়তেই হবে তুমি পড়তেই হবে এমনকি বিছানায় যদি একজন মানুষ শায়িত অবস্থায় থাকে সে ইশারায় নামাজ পড়তে হবে তবুও নামাজকে মিস করা যাবে না নামাজকে মিস করা যাবে না ইনশাআল্লাহ একটা দোয়া বলছেন একটা দোয়া দোয়াটা তো অনেক দোয়াই আছে আপনি আপনাকে আমি যেটা বললাম একটা দোয়া বলি আপনি বলবেন একটা দোয়া আসসালুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আইয়াশফিয়ানি এটা আপনি পড়বেন আসসালুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আইয়াশফিয়ানি আসসালুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আইয়াশফিয়ানি এরপরে আপনাকে আমি একটা দোয়া বলি যে আমি যেটা আগে বলছিলাম একজনকে সুরাতুল ফাতিহা আপনি সেভেন টাইমস পরে পানির মধ্যে দম করবেন এই পানি আপনি পান করবেন এটা নিজেই আপনি করবেন প্রত্যেক দিন একবার করবেন যে সুরাতুল ফাতিহা সুন্দর করে বসবেন পড়বেন এরপরে
7 পরে পানির মধ্যে দম করবেন এই পানি পান করবেন ইনশাআল্লাহ এই পানির দ্বারা আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করবেন ইনশাআল্লাহ এই 7 বার যে সূরা ফাতিহা এটা যে কোনো রোগের জন্য আমরা আমল করতে পারি যে কোনো রোগের জন্য জি হ্যাঁ জি জি যেমন আমাদের যে আজকে আলোচনা ছিল আলোচনা দিয়ে আবার চলে যাই জি আজকে যে তিনটি দোয়া বলেছেন দোয়ার দিকে চলে গেলে আবার ভালো হয় জি তো আমরা প্রথম যে দোয়াটা আমরা বলছিলাম এই বিশেষ করে কিসের কথা আমরা বলছিলাম উত্তম চরিত্রের কথা বলছিলাম উত্তম চরিত্র এটা অনেক জরুরি একজন মানুষ হাদিসের মধ্যে আসছে যে সে অনেক নামাজ অনেক নফল হজ উমরা এবং কোরআন তেলাওয়াত তাসবি এগুলো সদকা খয়রাত নিয়ে উঠবে হ্যাঁ তখন দেখা যাবে তার সে তার আখলাক ভালো ছিল না সে অনেক মানুষকে এই খারাপ ব্যবহার করেছে এই গালাগালি করতো এরকম মানুষের অনেক হকুক তার কাছে আছে এই মানুষকে অপবাদ দিত এরকম মানুষের অনেক পাওনা তার কাছে আছে জি হ্যাঁ তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একদিন জিজ্ঞেস করলেন হে সাহাবায়ে কেরাম তো বলো মিসকিনকে তখন সাহাবায়ে কেরাম বললেন যে মিসকিন তো হলো যার টাকা পয়সা নাই সে মিসকিন বলেন না এটার নাম মিসকিন না মিসকিন হলো ওই মানুষ যে কিয়ামতের দিন পাহাড় পরিমাণ আমল নিয়ে উঠবে কিন্তু দেখা যাবে সে তার কাছে হাজারো মানুষ আসবে শত শত মানুষ আসবে বলবে যে আমি আমাকে সে আমি তার কাছে এই হক আছে আমার কাছে পয়সার লেনদেন আছে আমার কাছে জায়গা আমার জায়গাটা সে দখল করে নিয়েছে আমাকে সে গালিগালাজ করছে আমাকে সে উপবাদ দিছে এইরকম হাজারো মানুষের কিউ থাকবে তার পিছনে যে নেওয়ার জন্য তখন সে কী করবে দেখা যাবে যে আল্লাহ তাআলা বলবেন এদিন তো আর অন্য কোনো সিস্টেম নাই বদলা নেওয়ার বলবেন যে তোমার যে নেক আমালগুলো আছে এগুলো তাদেরকে দিয়ে একজন একজন করে নিয়ে যাবে একজন একজন করে নিয়ে যাবে কিন্তু দেখা যাবে যে তার সব আমল শেষ হয়ে গেছে এখন আর কিছু দেওয়ার মতো নাই এত মানুষের লাইন লাইন লম্বা কিউ আছে যে দেখা গেছে এখনও তার কি মানুষ লাইনের মধ্যে আছে কিন্তু তার সব নেক আমল কি হয়ে গেছে শেষ হয়ে গেছে এখন কি করা যাবে তাকে বলা হবে এখন যেহেতু তোমার কাছে নেক আমল নাই এই সমস্ত মানুষের যত গুণা আছে তাদের গুণা তার কাছে দেওয়া হবে এবং এই গুণা নিয়ে সে জাহান্নামের মধ্যে যাবে তো বলা এই মানুষটাই মিসকিন সত্যিকার অর্থে মিসকিন এই জন্য বলা হয় যে আপনার আখলাক যেটা এই আখলাক অনেক জরুরি অনেক জরুরি আমরা অনেক সময় আসি এটাকে গুরুত্ব দিই না আমরা অনেক সময় গুরুত্ব দিই না যে দুনিয়ার মাঝে আমরা অনেক সময় মানুষদেরকে কষ্ট দেই আমরা অনেক সময় মনে করি কি এই আপনার চেয়ারের জন্য ক্ষমতার জন্য আমরা মারামারি করি চিন্তাই করি না আমি যে মুসলমান এগুলা দুনিয়ার মধ্যে দুনিয়ার কোর্টে হয়তো আপনি বেঁচে যাবেন দুনিয়ার কোর্টে হয়তো আপনি আজকে সুযোগ আছে পাওয়ার আছে আপনার মাল আছে আপনি কোর্টে গিয়ে হয়তো আপনার উপর কোনো অ্যাকশন হবে না কিন্তু ডেফিনেটলি আপনার উপর বিচার হবে একটা জিনিসও আপনাকে সার দেওয়া হবে না ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খাইরাইয়ারা জাররা পরিমাণ যদি আপনি নেকি করেন এটারও আপনি বদলা পাবেন আর জাররা পরিমাণ যদি আপনি কোনো গুনাহ করেন এটারও বদলা পাবেন আর এটা আল্লাহর হক যেটা আছে এটা হুকুকুল্লাহ এটা অনেক সময় আছে সিনসিয়ার তওবা করলে মাফ করে দেওয়া হয় কিন্তু মানুষের হক আপনি মানুষের উপরে আপনি হাত তুলছেন মানুষকে আপনি লাঠি মারছেন আপনি মানুষের উপরে আপনি একজন কী করছেন যে মানুষকে কষ্ট দিচ্ছেন এটা সেই মানুষে মাফ না করা পর্যন্ত আপনাকে হয়তো আল্লাহ তাআলা মাফ করবে না এই জন্য আমরা অবশ্যই এটার জন্য সতর্ক থাকতে হবে একজন করে আচরণের সংকুলটা নিয়ে জাজাকাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ জি আপনার প্রশ্ন হোক আমি একটা দোয়া কইতাম তো জি কইলা কই জি বিসমিল্লাহির রহমানির আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া والعافية في ديني ودنياي وأهلي ومالي اللهم استر عوراتي وآمن روآتي اللهم احفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بعظمتك أن أختال من تحتي জি আপনার প্রশ্ন কি তা দোয়ার অর্থ সাইরা নি না আপনার দোয়ার অর্থ সাইরা ঠিক হইছে ঠিক আছে নি পড়াটা জি জি ইনশাআল্লাহ মুফতি সাহেব আপনারা কই দিবেন আপনি আমাদের সাথে তাহুকা জাযাকাল্লাহু খাইরান মুফতি আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি সংক্ষেপে উত্তরটা দিয়ে দিলে ভালো হয় জি জি এই যে দোয়াটি বলেছেন সে দোয়াটি হইল যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া এরপরে আপনি প্রথমে বলবেন এরকম বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা ফিদ দুনিয়া ওয়াল আখিরা এরপরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি
এরপরে আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওআতি, আল্লাহুম্মা ইহফাজনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি, এরপরে ওয়া মিন ফাওকি ওয়া আউযু বিআযমাতিকা আন উগতালা মিন তাহতি। এই দোয়াটি আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ, এটা আমি একবার আলোচনা করছিলাম। আল্লাহ মিন আসালুকাল আফওয়া ওয়াল আফিয়া ফি দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ মিন আসালুকাল আফওয়া ওয়াল আফিয়া ফি দীনি ওয়া দুনিয়ায়া وأهلي وأماني، اللهم استر عوراتي وآمن روعاتي، إربري اللهم احفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي، وأعوذ بعظمتك أن أغتال من تحتي. أمرا أسكي جي دواتي بول تشيلم شي دوا أمرا আপনাদের কাছে অনুরোধ থাকলো যে আপনারা এটাকে মেমোরাইজ করার চেষ্টা করবেন। আর সর্বশেষ হইল যে আমাদের ব্যক্তি এবং আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ, সব জীবনে যেন আমরা মানুষদেরকে জুলুম না করি। জুলুমের বদলা আপনি পাবেনই, দুনিয়াতে হয়তো বেঁচে যাবেন আর দুনিয়াতেও ব্যস্ত পারবেন না, আজকে হয়তো বেঁচে যাবেন, একদিন আপনার উপরও কি বিচার হতে পারে। এই জন্য আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমি যেন কোনো মানুষের উপর জুলুম না করি এবং আমি যেন মানুষদেরকে ক্ষমা করে দেই। ক্ষমার গুণ যদি আমাদের মধ্যে থাকে, ক্ষমা এবং মার্জনা, উদারতা, দানশীলতা, ধৈর্য এবং সহ্য, দয়া, মমতা, ভালোবাসা, এগুলো যদি আমাদের মধ্যে থাকে তাইলে আমি ভালো মানুষ হতে পারবো। কিন্তু আমি নামাজি, আমি মুসলমান, কিন্তু আমার যদি এরকম ব্যবহার যদি ভালো হয় না তাইলে আমি ভালো মুসলমান হতে পারবো না, পরিপূর্ণ মমিন হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত সুন্দর এবং উত্তম চরিত্র লাভ করতে পারি, এই জন্য আমরা অবশ্যই আমরা কি করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। জাযাকাল্লাহ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। প্রিয় ভাই বোন, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সম্মানিত অতিথি অনেক সুন্দর আলোচনা করেছেন, আপনারা অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। যারা আমাদের আজকের এই অনুষ্ঠান মিস করেছেন, আপনারা মঙ্গলবার আমাদের ইকরা বাংলা টিভিতে এই অনুষ্ঠানটি রিপিট দেখতে পারবেন অথবা ইউটিউবে ইকরা মাসুমদার লিখে সার্চ করলে আমাদের এই অনুষ্ঠানটি আবার আপনারা দেখতে পারবেন। অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যা আলোচনা করলাম, সময় দিলাম, সব কিছু যেন আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাই আজকের মধ্যে এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।